জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে এক অভিনব শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের। সোমবার সকালে মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে পাশাপাশি একটি অভিনব উদ্যোগও নেওয়া হয়। কলকাতায় ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ, পাশাপাশি একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গিতে। এই ঘটনায় কলকাতা পৌরসভা এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রদেশ কংগ্রেস। এদিন এক ব্যক্তিকে মহাত্মা গান্ধী রূপে সাজিয়ে ডেঙ্গি আক্রান্ত এলাকায় প্রচার অভিযান চালায় প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে, সে কারণেই আমাদের এই জনসচেতনতা কর্মসূচি। আপনারা জানেন আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন বার্ষিকী পালন করলাম আইনটি সেবা দলের পক্ষ থেকে। আজকে দিনটা আমরা বেছে নিলাম, গান্ধীজি জানেন আপনারা যখনই ভারতবর্ষে কোনো বিপদ আপদা হয়েছে গান্ধীজি সমাজ সেবার জন্য তৎপর হয়ে গেছেন, মানুষের সেবা করার জন্য। ওই জন্য আজকে গান্ধীজি নিজে স্বয়ং ঘোড়াতলে নেবে। আজকে যে ডেঙ্গু মহামারী চলছে আর পুজোতে আরও ডেঙ্গু হবে, বাড়ান্ত হবে, যেটা স্বাস্থ্য দপ্তর বলেছে ওই মানুষকে সচেতন, আর সরকারকে আগা করছে যে আপনি সচেতন হন, আরও ডেঙ্গু যেন না হোক, আরও কীটনাশক আরও পরিষেবা পরিচ্ছন্ন হোক। এইখানে কেএমসিকে জানানো হচ্ছে জুনে গান্ধীজি নেবে সমাজসেবা করে, আজকে মশার তেল নিজে দিচ্ছেন, পুজো আমাদের শারদীয় ভালো হোক, এই নিয়ে গান্ধীজি আজকে গান্ধীজির জন্মদিনে নেমে গেছেন সমাজসেবা করতে। সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এদিন কলকাতার বিভিন্ন এলাকায় এই অভিনব কর্মসূচি পালন করেন। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।